আসসালামু আলাইকুম। 18 বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি শারমিন সালাম। শুরুতেই সংবাদ শিরোনাম। টাঙ্গাইলে কলেজ ছাত্রী রূপা ধর্ষণ মামলায় চারজনের ফাঁসির আদেশ, একজনের 7 বছরের কারাদণ্ড। বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সারা দেশে বিএনপির মানববন্ধন, কারাগারকে গুলশানের বাসা ভাবার সুযোগ নিয়ে মন্তব্য ওবায়দুল কাদেরের। এবং খনন কাজ শেষ না হতেই মেহেরপুরে দখল হয়ে যাচ্ছে ভৈরব নদীর দুই পার, মাটি কেটে নিয়ে যাচ্ছে প্রভাবশালীরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। টাঙ্গাইলে কলেজ ছাত্রী জাকিয়া সুলতানা রূপাকে চলন্ত বাসে গণধর্ষণ ও হত্যা মামলায় চারজনের ফাঁসির আদেশ ও এক আসামিকে 7 বছরের কারাদণ্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। সকালে টাঙ্গাইলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবুল মনসুর মিয়া চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর নিহতের স্বজনরা সন্তোষ প্রকাশ করে রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন। টাঙ্গাইল প্রতিনিধি নাসির উদ্দিনের রিপোর্ট জানাচ্ছেন রাজীব সাহা। টাঙ্গাইলের মতিপুরে তরুণী রূপাকে গণধর্ষণ ও হত্যা মামলার বিচারকাজ শেষ হল মাত্র 14 কর্মদিবসে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এ মামলার 5 আসামির মধ্যে বাচ্চালক সহ 4 জনকে ফাঁসির আদেশ দিয়েছেন। আর এক আসামি সুপারভাইজার সফর আলীকে 7 বছরের কারাদণ্ড ও 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন বাসের চালক হাবিবুর, সহকারী শামীম, আকরাম ও জাহাঙ্গীর। টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক আবুল মনসুর মিয়া 73 পৃষ্ঠার রায়ের অংশবিশেষ আদালতে পড়ে শোনান। রায়ে আসামিদের সাজা দেওয়ার পাশাপাশি এ ঘটনায় সম্পৃক্ত বাসটি জব্দ করে সেটির মালিকানা রূপার পরিবারকে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেয় আদালত। এ রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত কার্যকরের দাবি জানিয়েছে রূপার স্বজনরা। আমরা অনেক খুশি হয়েছি, জানি আমরা আমার আপুকে কখনো ফিরে পাবো না, তবে সরকার আমাদের তো এটুকু দেখালো যে দেশে এখনো আইন আছে, আমরা সঠিক বিচারটা পেয়েছি। এটা দেখে আমি খুবই আনন্দিত, খুবই খুশি, আমি ন্যায় বিচার পেয়েছি। এটা তো আমার পরিবারের পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাই। তবে এ রায়ে বাদীপক্ষের আইনজীবী সন্তোষ জানালেও আসামি পক্ষ বলছে ন্যায় বিচার না পাওয়ায় উচ্চ আদালতে আপিল করা হবে। এত স্বল্প সময়ে কোনো বিচারের রায় ঘোষণা হয়নি, এই ঘোষণার মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হলো এবং আমরা আশা করি এই ধরনের ধর্ষণ এবং নারীর প্রতি সহিংসতা ঘটনা এই রায়ের মধ্য দিয়ে কমে আসবে। এই মামলাটা সাক্ষ্য প্রমাণ রাষ্ট্রপক্ষ যেগুলো উত্থাপন করেছে সেই জায়গায় এই মামলাটা প্রমাণিত হয় নাই। আমরা অবশ্যই উচ্চ আদালতে যাব এবং উচ্চ আদালতে অবশ্যই আশা করি ন্যায় বিচার পাবো। গত বছরের 25 আগস্ট বগুড়া থেকে ময়মনসিংহ যাওয়ার পথে জাকিয়া সুলতানা রূপাকে চলন্ত বাসে গণধর্ষণের পর হত্যা করে মধুপুর বন এলাকায় ফেলে দেওয়া হয়। মরদেহ বেয়ারিশ লাশ হিসেবে টাঙ্গাইল কবরস্থানে দাফনের পর রূপার ভাই হাফিজুর রহমান ছবি দেখে তাকে শনাক্ত করার পর বাদী হয়ে মামলা করেন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দেশে বিভিন্ন স্থানে মানববন্ধন করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেছে নেতাকর্মীরা। লক্ষ্মীপুরে পুলিশের ধাওয়ায় কর্মসূচি পণ্ড হয়ে গেছে, সেখান থেকে আটক করা হয় 6 জনকে। এছাড়া ঝালকাঠিতে পুলিশের লাঠিচার্জে আহত হয় 3 জন। আমাদের প্রতিনিধিদের তথ্যচিত্র নিয়ে আরো জানাচ্ছেন বিপ্লব রায়। বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সোমবার সকাল থেকে সোচ্চার হয় দেশের বিভিন্ন স্থানের বিএনপি নেতাকর্মীরা। লক্ষ্মীপুরে পুলিশ নেতাকর্মীদের ধাওয়া দিয়ে ব্যানার ছিনিয়ে নিলে মানববন্ধন পণ্ড হয়ে যায়। আটক করা হয় দলের 6 নেতাকর্মীকে। চট্টগ্রামে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে বেগম জিয়াকে অবিলম্বে মুক্তি না দিলে গণ আন্দোলনের ঘোষণা দেওয়া হয়। ঝালকাঠিতে জেলা বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন করতে গেলে পুলিশের লাঠিচার্জে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এক পর্যায়ে ব্যানার কেড়ে নেওয়ার প্রতিবাদ করলে তাদের ধাওয়া দেয় পুলিশ। মেহেরপুরে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণের নেতৃত্বে কর্মসূচি পালন করা হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আয়োজিত মানববন্ধনে অসংখ্য নেতাকর্মী অংশ নিয়ে বলেন, রাজনৈতিক কারণেই খালেদা জিয়াকে মিথ্যা মামলা জড়িয়ে বন্দী করা হয়েছে। পুলিশ বলছে অনুমতি ছাড়া কর্মসূচি পালন করায় বিশৃঙ্খলা এড়াতে তাদের বাধা দেওয়া হয়েছে। তবে জামালপুর, নেত্রকোনা, কুমিল্লা ও নোয়াখালী সহ অনেক জেলায় শান্তিপূর্ণ মানববন্ধন পালনের খবর জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা। বিপ্লব রায়, এটিএন বাংলা।
কারাগারকে গুলশানের বাসা ভাবার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কক্সবাজার টেকনাফ সড়কে শহীদ এটিএম জাফর আলম আরকান সড়কের নামকরণ ও গেট উদ্বোধন শেষে এ মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। এ সময় বিএনপি নিজেই নিজের ক্ষতির কারণ বলেও মন্তব্য করেন তিনি। পরে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন ওবায়দুল কাদের। জেলখানায় যদি গুলশানের বাড়ি মনে করেন জেলখানাকে, সেটা তো বিএনপি নেতারা বড় ভুল করবেন। তারা মন্তব্য করেছেন যে বেগম জিয়াকে কারাগারে রেখে সরকার বিএনপি ভাঙার ষড়যন্ত্র করছে। বিএনপি ভাঙার জন্য বিএনপি যথেষ্ট। রোহিঙ্গাদের ফেরত পাঠানোর আগে মিয়ানমারের নিরাপদ পরিস্থিতি নিশ্চিত করার কথা বলেছেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। কক্সবাজারের উখিয়ায় মধুরছড়া ক্যাম্প পরিদর্শনের সময় তারা জানান এই নিরাপত্তা মিয়ানমার সরকারকে নিশ্চিত করতে হবে। ১১ প্রতিনিধি দলটি বিভিন্ন ক্যাম্পে রোহিঙ্গাদের সাথে কথা বলেন এবং এ নিয়ে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন। এদিকে প্রত্যাবাসন প্রক্রিয়া জটিল বলে তা দীর্ঘায়িত হওয়ার কথা উল্লেখ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। জাতিসংঘের শরণার্থী সংস্থাকে পুরো প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত করেই তা করা হবে বলে জানিয়েছেন তিনি। Governments who do have influence with the government of Myanmar to take their responsibility as well to ensure that people can return in safety with the support of UNHCR. It's very important that the international community প্রত্যাবাসন প্রক্রিয়াটা খুব জটিল, আমরা যে কারণে সময় নিচ্ছি এখন সেটি হচ্ছে যে আমরা জাতিসংঘের UNHCR কে সম্পৃক্ত করতে, তাদের সাথে চুক্তি আমাদের হয়ে গেছে এবং তাদের প্রেজেন্সে আমরা ফর্মগুলি ফিল আপ করতে চাই, যেন কেউ না বলতে পারেন যে তাদেরকে কেউ জোর করছে বা ইচ্ছার বিরুদ্ধে পাঠাচ্ছে। পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের কার্যক্রম পরিচালনায় দ্রুত বিধিমালা প্রণয়ন করে জনবল সুবিধা বাড়াতে সরকারের সহায়তা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল হক। রাঙামাটি সার্কিট হাউসে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠকে একথা জানান তিনি। এছাড়া বান্দরবান ও রাঙামাটিতে শিগগিরই পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের শাখা চালু করা হবে বলেও জানান আনোয়ারুল হক। বৈঠকে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমা সহ কমিশনের ৮ সদস্য উপস্থিত ছিলেন। সরকারের বিধিমালাটা এটা কার্যকরী করা, আমাদের কমিশনকে কার্যকরী করার জন্য সরকার ইতিমধ্যে সক্রিয়ভাবে বিবেচনা করছে। বিধিমালাটা অতি সত্বর প্রণয়ন করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি সরকার। এটা না হওয়া পর্যন্ত আমরা আমাদের যে ভূমি কমিশনের যে কাজগুলো সেগুলো আমরা এগিয়ে নিতে পারবো না। খনন কাজ শেষ হতে না হতে মেহেরপুরে দখল হতে শুরু করেছে ভৈরব নদীর দুই পাড়। প্রকাশ্যে পাড়ের মাটি কেটে নিয়ে যাচ্ছে প্রভাবশালী মহল। পরিবেশবিদরা বলছেন এভাবে চলতে থাকলে আবারও জলাশয়ে পরিণত হবে নদীটি। তবে নদীটি বাঁচাতে সব ধরনের পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। মেহেরপুর থেকে উম্মে ফাতেমা রোজিনার রিপোর্ট, জানাচ্ছেন আশফাক আহমেদ। প্রধানমন্ত্রীর নির্দেশে মেহেরপুরের ভৈরব নদী খনন করার উদ্যোগ নেয় স্থানীয় প্রশাসন, কিন্তু কাজ শেষ হতে না হতেই ভৈরব নদীর দুপারে শুরু হয়েছে মাটি কাটার মহোৎসব। নদী পাড়ের মাটি কেটে ট্রাক্টর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন স্থানে। এখানে একটা দালাল আছে, সেই দালাল নাকি মেহেরপুরের ডিসি সাহেবের পারমিশন নিয়ে এটা কাটা হচ্ছে। তবে মাটি কাটার সাথে জড়িতদের দাবি, নদী খননের সময় মাটি ফেলা হয়েছে ফসলি জমিতে, এতে ফসল আবাদ থেকে বঞ্চিত হচ্ছেন তারা। এলাকাবাসীর দাবি, এখানকার মাটি কেটে বিক্রি করা হচ্ছে জেলার বিভিন্ন ইট ভাটায়। নিকুল আর এই লিওন এরাই মাটি কাটাইছে, নাঠির বল টাকার বল তাদের নিয়ে ধরে আটকাতে পারবে না। নিয়ম মোতাবেক আমাদের জমিটা আমাদের কাছে ব্যবহার উপযোগী করে দেওয়ার ব্যবস্থা করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। নদী পাড়ের মাটি কেটে ইট ভাটায় বিক্রির অভিযোগে জরিমানা করা হয়েছে বলে জানায় জেলা প্রশাসন। এখান থেকে মাটি নিয়ে যাচ্ছেন এবং এটা বিক্রির উদ্দেশ্যে প্রশাসনের সহযোগিতা এবং নদী পাড়ের মানুষদের সচেতন করে তোলার মাধ্যমে নদী পাড় দখলমুক্ত করা সম্ভব বলে জানান স্থানীয় সংসদ সদস্য। আমাদের ভিতরে তো সবসময় কিছু মানুষ আছে যারা সবসময় অবৈধ দখল করার জন্য তারা সবসময় সচেষ্ট থাকেন, তো তাদেরকে আমাদের অবশ্যই প্রতিহত করতে হবে, সেজন্য আমি সকলকে আহ্বান করেছি। এলাকার জলাবদ্ধতা দূর করার স্বার্থে স্থানীয় এলাকাবাসীকে সচেতন হয়ে জলাশয় রক্ষায় সহায়তা করার আহ্বান জানান পরিবেশবাদীরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
শরীয়তপুরে বিদ্যুৎ সংযোগ দেওয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে দিচ্ছে প্রতারক চক্র। জেলার ছয় উপজেলার মধ্যে শরীয়তপুর সদর, নড়িয়া ও ডামুডাকে এবছরের মধ্যে শতভাগ বিদ্যুতায়নের কাজ চলছে। সংযোগ দেওয়ার কথা বলে গ্রাহকদের কাছ থেকে বড় অঙ্কের টাকা দাবি করছে স্থানীয় একটি চক্র। এর সাথে পল্লী বিদ্যুৎ সমিতির কিছু কর্মকর্তাও জড়িত বলে অভিযোগ গ্রাহকদের। শরীয়তপুর থেকে রোকনুজ্জামান পারভেজের রিপোর্ট, জানাচ্ছেন মাহবুব কবির চপল। 2018 সালের মধ্যে শরীয়তপুর জেলা সদর, নড়িয়া ও ডামুড্ডা উপজেলাকে শতভাগ বিদ্যুতায়নের আওতায় আনার লক্ষ্যে কাজ শুরু করেছে পল্লী বিদ্যুৎ সমিতি। অভিযোগ উঠেছে যে সংযোগ প্রত্যাশী গ্রাহকদের কাছ থেকে পল্লী বিদ্যুৎ সমিতির কিছু অসাধু কর্মকর্তা কর্মচারী এবং ঠিকাদার ও স্থানীয় প্রভাবশালীরা মিলে মিটার প্রতি 1 থেকে 10 হাজার টাকা আদায় করছে। টাকা না দিলে বিদ্যুৎ সংযোগ না দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন গ্রাহকরা। 1 থেকে 30-40 ঘরে করছে কি বললেন সেখানে আমরা কারণে ব্যবস্থা করতেছি। টাকা আদায়ের অভিযোগের সত্যতা মিলেছে বলে জানিয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক সোহরাব হোসেন বিশ্বাস। তিনি বলেন, টাকা নেয়ার অভিযোগে এরই মধ্যে তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তদন্ত করে অন্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবার আশ্বাস দিয়েছেন তিনি। তখনই অভিযোগ আছে, আমরা তদন্ত করছি এবং তদন্ত করে যদি কোনো ইয়ে পাওয়া যায় সঙ্গে সঙ্গে আমরা থানায় মামলা করছি এবং তাদের বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেওয়ার আইনগত সেগুলো ব্যবস্থা নিচ্ছি। কিছু অসাধু ব্যক্তির কারণে সরকারের ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়ার কার্যক্রম বিতর্কিত হচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা। তাই এসব ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবার দাবি জানিয়েছেন তারা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। চলতি মৌসুমে রোপা আমন ধানের ফলন ভালো না হয় তামাক চাষে ঝুঁকছেন কুষ্টিয়া অঞ্চলের কৃষকরা। বিশেষজ্ঞরা বলছেন কোম্পানিগুলো ভালো দাম দিলে তামাক চাষিরা আরও লাভবান হবেন। কুষ্টিয়া থেকে তুহিন আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন মামুনুর রশিদ। বৈরী আবহাওয়ার কারণে চলতি মৌসুমে রোপা আমনের ব্যাপক ক্ষয়ক্ষতির পর কুষ্টিয়ায় এবার বিস্তীর্ণ এলাকায় তামাক চাষ হয়েছে। মাত্র 3 মাসের ফসলি ক্ষেত হওয়ায় অন্য ফসলের তুলনায় তামাক চাষ লাভজনক। সাথী ফসল হিসেবে আমন কাটার 10 থেকে 15 দিন আগে তামাকের চারা লাগানো যায়, তাই অন্যান্য ফসলের তুলনায় তামাক আবাদে সময় লাগে কম। এছাড়া ভালো দাম পাওয়ায় খুশি কৃষকরাও। বিশেষজ্ঞরা বলছেন ন্যায্য মূল্য পেলে রোপা আমনের ঘাটতি মিটিয়ে লাভবান হবেন কৃষকরা। কুষ্টিয়ায় এবার তামাক আবাদ হয়েছে প্রায় 15,000 হেক্টর জমিতে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নাটোরের নলডাঙ্গায় হালতি বিলের একাংশে জলাবদ্ধতার কারণে বোরো আবাদ নিয়ে বিপাকে পড়েছেন চাষিরা। অনাবাদি রয়েছে প্রায় 1,000 হেক্টর জমি। এছাড়া খাল দখল ও ভরাট হয়ে যাওয়ায় কমছে চাষযোগ্য জমিও। নাটোর থেকে জুলফিকার হায়দার জোসেফের রিপোর্ট, জানাচ্ছেন আদ্দিন সজীব। নাটোরের নলডাঙ্গা উপজেলায় চলন বিলের একটি বড় অংশ হালতি বিল। বর্ষায় এই বিলে পানি বেড়ে যায়, পানি থাকা পর্যন্ত কোনো ফসল আবাদ করতে পারে না চাষিরা। এক ফসলের ওপর নির্ভরশীল এ অঞ্চলের মানুষ পানি নামলে বিলে বোরো ধান রোপণ করেন। কিন্তু গত 8-10 বছর ধরে বিলের একটি অংশ থেকে পানি না নামায় প্রতি বছর জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। স্থানীয়রা বলছেন হালতি বিলের পানি নিষ্কাশন খালে পলি জমা, খাল দখল ভরাট হয়ে যাওয়ায় এ অবস্থা। সময় মতো বোরো আবাদ করতে না পারায় দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন 8টি গ্রামের মানুষ। যে জমি ধান লাগাবো পুষ মাসে, সেই জমি ধান লাগাচ্ছি আমরা ফাল্গুন মাসে, কৃষক কোনোদিন আর আবাদ করতে পারবো না। রাস্তাঘাট নাই পানি নামার, সবাই ওই বড় লোকেরা সব ওই রাস্তাঘাট বন্ধ করে দিয়ে পানি নামে না। বিলগুলো হলো নিঃস্বাধীনভাবে মানুষ ভোগ দখল করতেছে, এই কারণে জমিগুলোর পানি আটকেছে। তবে এই সমস্যা নিরসনে আশ্বাস দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। পানি উন্নয়ন বোর্ড বলছে প্রকল্প অনুমোদনের অপেক্ষায় আছেন তারা। আমরা উদ্যোতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি, আমরা প্রতিবেদন আকারে দিব, বাজেট চাবো,
বাজেট বরাদ্দ সাপেক্ষে প্রাপ্তি সাপেক্ষে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারব। হালতিবিলে জলাবদ্ধতার স্থায়ী সমাধান সম্ভব বলে মনে করেন নলডাঙ্গা উপজেলার এই কৃষি কর্মকর্তা। যে প্রকল্পগুলো বাধা সৃষ্টি করেছে প্রকল্পগুলো অপসারণ সহ যে একার সংস্কারের মাধ্যমে একটা প্রকল্প দাখিল করে আমরা ডিসি স্যারকে একটা প্রকল্প দাখিল করার আমরা প্রস্তাব গ্রহণ করছি। এ অঞ্চলে চলন বিলের পর সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয় হালতিবিলে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি, ধন্যবাদ।